এদিকে বসিয়ে দিয়েছি ভাত, এখানে হচ্ছে পুঁই শাকের চচ্চড়িটা, এখনো বেগুন ঝিঙে এগুলো দেওয়া বাকি রয়েছে, কুমড়ো ভাজা বাকি রয়েছে, মাছটাই এখনো ফ্রিজ থেকে বার করা হয়নি, করব। তো আমি না এখন তরকারিটা বসিয়ে ঠসিয়ে এই ফল টলগুলো কেটে নিই, এই টাইমটাতে একটু ব্রেক পাওয়া যায়, মানে একটু টাইম পাওয়া যায় সবজি টবজি সেদ্ধ হতে হতে, তো ওই জন্য না ফল টলগুলো এই টাইমটাতেই কেটে নিই আমি এখন। কাল বলেইছিলাম আজকে চচ্চড়িটা হবে নিরামিষ, তাই পুঁই শাকের চচ্চড়ি সর্ষে বাটা দিয়ে আর পোস্ত বাটা দিয়ে করেছি। তো হয়ে গেছে, এটা এবার নামিয়ে দেবো। অনেকক্ষণ হতে টাইম লাগে, 6:15 বেজে গেল মোটামুটি, এটা ধরো তোমার ওই 40-45 মিনিট ধরে হলো, 40 মিনিট ধরে হয়েছে, 40-35 মিনিট ধরে। তো এবার কাঁচা তেল দিয়ে ওপরে নামিয়ে দেবো, ব্যাস তাহলেই হয়ে গেছে। এখানে হচ্ছে এখন কুমড়ো ভাজা আর মাছ দুটোকে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, কুমড়ো ভাজা না হলে মাছ বসাবো, মাছ বসিয়ে নিয়ে তারপর ছোট ফ্রাইং প্যানটা বার করে ডাল সংবাদ দেবো আর হচ্ছে তরকারিটা গরম করব। এ দেখো এরা যে যাচ্ছে ড্রেস পরে, এরা হচ্ছে এবার রাস্তা ঝাঁটাবে, এক জায়গায় গিয়ে জড়ো হবে, প্রেয়ার করবে, তারপর এদের সুপারভাইজার যিনি আছেন তিনি এরিয়া ভাগ করে দেবেন। ওই দেখো ওই গুলিতেও আরেকজন বেরোলো, মানে প্রচুর মহিলা পুরুষ এই কাজটা না করে দেখেছি আর কি, মানে এখানকার মিউনিসিপ্যালিটির আন্ডারে আর কি। তো যাই হোক, ওই জন্য রাস্তাঘাট এখানে এত পরিষ্কার থাকে, এই যে যা দেখছো জঞ্জাল দেখবে 10টার পর আর নেই, আর এমনিতেও এখন একটু বাদেই আবার ডাস্টবিনের গাড়িও আসবে ওই আর কি। তো আজকে রোদ উঠবে কি না জানি না বাবা, কদিন ধরে তো রোদের মুখই দেখতে পাচ্ছি না। মোটামুটি রান্নাঘর গুছিয়ে এনেছি, সিনকে বাসনপত্র নেই কারণ আমি ওই যে করতে করতে মাজতে থাকি, আর এখানে হচ্ছে মাছটা প্রায় হয়ে আসছে, আর এখানে বসিয়েছি ওর চা, ওই ফ্রাইং প্যানটাতে ওর পরোটাটা ভেজে দেবো একটু, এই আর কি। আর ভাত ওর বাড়া হয়ে গেছে আমার, এখানে ওই নিয়ে গিয়ে গিয়ে আমি আস্তে আস্তে রেডি করছি। এই দেখো আজকেও কাবেরী নদীর জল দিতে চলে এসছে, মানে এই গাড়িগুলো ট্যাঙ্কারে জল দিতে চলে আসে, তো এই গাড়িগুলো করেও যখন জল আসে না তখনও প্রচুর জল নষ্ট হয়, দেখো কত জল পড়ছে, কি করা যাবে আর, এই আর কি। আস্তে আস্তে শহরটা এবার ব্যস্ত হতে শুরু করেছে, এখান দিয়ে এবার যত গাড়ি ঘোড়া আছে সব যাবে। এখন বাজে 7টা, এবার দেবো আমি ঘর ঝাঁট, আর ওর এখানে সবটা দিয়ে দিয়েছি, যেহেতু সকাল থেকে একদম খালি পেটে যাবে তাই জন্য পাতলা করে রোজ একটুখানি ছাতু দিয়ে আমি শরবতটা করে দিই, দেবার যখন টিফিন খাবে খাবে, কারণ গিয়ে কাজে বসে গেলে তার সাথে সাথে উঠে চলে যাওয়া যায় না। তো এইখানে আমি সমস্তটা গুছিয়ে দিয়েছি, এবার দেবো আটকে। এখন বাজে 7:45, মোটামুটি আজকে রোদ উঠেছে বলে আমি এখানটাতেই মেলে দিলাম, কিছু কাঁচাকুচি তো ছিলই, আর এখানে ও দুটো শার্ট আমি কেচে মেলে দিয়েছি আর বাদ বাকিগুলো এখানে মেলেছি। আজকে আর ছাদে যাইনি কারণ দেখলাম ভালোই রোদ উঠেছে, আর গোলাপগুলো আজকে তোমাদের দেখিয়েছি কি জানি মনে নেই, দেখাইনি বোধ হয়। এ দেখো গোলাপগুলো আজকে এটাও ফুটে গেছে মোটামুটি। তো এই তো এবার দেবো ঠাকুর পুজো, তারপরে খাওয়া দাওয়া করবো। তো হয়ে গেল মোটামুটি কাজ, আর কাঁচাকুচিগুলো আজকে করতে হতো কারণ আজকে দুটো থেকে কি আম্বুবাচি লেগে যাবে বললো মা, তাই জন্য আজকেই মোটামুটি আমি শ্যাম্পু ট্যাম্পু করে নিয়েছি আর কেচেও দিয়েছি। ব্যাক টু আওয়ার চ্যানেল, আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ঠিক আছি। তো সকাল থেকে বহু কাজকর্ম দেখিয়ে ফেলেছি, আমি সামনে এলাম তোমাদের কাছে এখন, এখন বাজে 9:00, 9:01 বাজে হয়তো, আর আমার খাবারটাও রেডি হয়ে গেছে। এখানে আমি ওই একটা পরোটাকে ডিম দিয়ে ভেজে নিলাম আর কি, কারণ সবজি তো নেই, যেটা ছিল সেটা আমি ওকে দিয়ে দিয়েছি, কতটা করে এবার রান্না করবো বলো। তো কালকে রাতে আমরা খেয়েছিলাম আর যেটুকু ছিল ওকে আমি দিয়ে দিয়েছি গরম করে, কারণ সকালবেলা ওই সবজিটা রান্না করতে গেলে না খুব মানে যাচ্ছাতেই গান্ড হয়ে যাবে, তাহলে আমার তাহলে আর হবে না, তাহলে 4টার সময় উঠবো আমি, এই আর কি। তো না না সেরকমটা নয়, আর রুটি সবজি করে দিতে গেলেই 5টায় তাহলে আবার উঠতে হবে, ওই আর কি দুটো সবজি আবার করতে হবে একসাথে, তাই জন্য আমি ওই রাতেরটাই রেখে দিই, আর প্রবলেম তো হয় না সেরকম, ফ্রিজে তো ঢোকাতে লাগে না, বাইরেই রেখে দিই গরম করে দিয়ে দিতে পারি। তো চলো এবার আমি খেয়ে নিই, খাবারটা নিয়ে নিয়েছি। বৃহস্পতিবার করে সাধারণত আমি শ্যাম্পু করি না, যেহেতু অমাবস্যা লেগে যাচ্ছে কাল থেকে আর করতে পারবো না, তাই জন্য আজকে আমি শ্যাম্পুটা করে নিলাম, এই আর কি। তো চলো একটু টিভি দেখতে দেখতে এবার নিজের মতো একটু টাইম কাটিয়ে নিই, সকাল থেকে পুরো হুলুস তুলুস লেগে যায় আর কি। এতক্ষণ একটু নিজের মতো নিজের সময় কাটিয়ে নিলাম, এবার এসেছি বাঁধাকপিটাকে কাটতে, এটা পুরোটা বোধ হয় লাগবে না। তো কালকে করবো হচ্ছে ডাল, বাঁধাকপির আলুর তরকারি আর মাছ, মাছ তো কমন তোমরা জানো,
তো মনে হচ্ছে আমাকে অন্ধকার লাগছে দরজাটার জন্য, দাঁড়াও দরজাটা দিয়ে দিই। তাও ওই জানাটার জন্য তাও আলো আসে দিকটা দিয়ে, তাই হয়তো আমাকে অন্ধকার অন্ধকার লাগতে পারে। যাই হোক, তো চলো এটাকে কেটে নিয়ে এবার আজকে বিকেলে না বেরোতে হবে হচ্ছে সবজি আনতে। বাঁধাকপিটা এত টাইট ঠাসা ছিল যে দেখো আমার কি কষ্ট হয়েছে শুধুমাত্র ভাগ করার জন্য বাঁধাকপিটাকে। তাও সমান হয়নি, এদিকে বেশি তো ওদিকে কম, এটা বুটি দিয়ে ভাগটা করে নিলে না ভালো হতো বলেই পরে মনে হয়েছে, প্রচণ্ড ঠাসা ছিল গো। বাঁধাকপিটা না প্রচন্ড ঠাসা, দেখো একটুও জায়গা নেই কোথাও। আর রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটার থেকে আমার মনে হলো এখানটায় বসে কাটলে বেশি ভালো লাগবে, তাই আমিও চলে এলাম। তো চলো দেখি কতটা ঝিরি ঝিরি করে কাটতে পারি, যতটা ঝিরি ঝিরি হয়। তারপর শাক বাঁধাকপিগুলোকে না দেখতে ভালো লাগে, বেশি একটা পারি না ওই আর কি। বাঁধাকপিটা এতই ভালো যে এতই ঠাসা, দেখো দুটো যে ভাগ করেছিলাম শুধু একটা ভাগেই আমার হয়ে গেছে কাটা, দেখাই তোমাদের দেখো। আর আমি কেটেছিও আশা করছি ঝিরি ঝিরি করেই পেরেছি কাটতে, তো ছুরি দিয়েই না আমার সুবিধা হয় বেশি, তাই জন্য আমি ছুরি দিয়েই কাটি। তো এটাকে এখন ধুয়ে টুয়ে রেখে দিই, বিকেলবেলা সেদ্ধ করে রেখে দেবো। দেখো কতখানি হয়েছে, দুজনের তরকারি আর কতটাই বা লাগে, আর তো খাবে ভাত দিয়ে। এখন বাজে 4:16, যেহেতু ইন্ডাকশনটা এখন কদিন ধরে বন্ধ রেখেছি তাই জন্য ওভাবে গুটিয়ে রেখেছি আর কি, মানে ওই পাশে গুজে দিয়েছি, নাহলে না এইদিকে কিছু রান্না করলে তেলগুলো একটু ইন্ডাকশনে ছেটে মুছতেও হয় আমার, যদিও একবার ডলে দিতে হয় কিন্তু ওই আর কি বেশি নোংরা হয় না। এখানে বসিয়েছি বাঁধাকপি সেদ্ধ, পরপর রান্না করে মানে পরপর সেদ্ধ করে গেলাম, প্রেশার কুকারটা খুব কাজে দিল আজকের দিনটাতে, কারণ আজকে দেখতেই পেলে যে রাতের রান্নাটা করলাম না। আর 4:14 অলরেডি বেজে গেছে, কারণটা হচ্ছে আমার ঘরে না টমেটো ধনে পাতা কিচ্ছু নেই, বাজারে যাব তাই জন্য ভাবছি রাতে এসে রান্নাটা মানে বিকেলেই করব। এখানে তরকা আমার সেদ্ধ করা হয়ে গেছে, আর এখানে মসুর ডালটাও সেদ্ধ করা হয়ে গেছে যেটা আমি কালকে বানাবো। তো মোটামুটি এসব সেদ্ধ করে দিই, এবার বাঁধাকপিটাকে এখানে সেদ্ধ বসিয়েছি। এই সেদ্ধগুলো হয়ে থাকলে রাতে রান্না করতে আর প্রবলেম হবে না, নাহলে এই সেদ্ধগুলো বাকি থাকবে আবার রাতে রান্নাও করতে হবে। যাই হোক, এগুলো হতে হতে মোটামুটি বাইরে যে জামাকাপড়গুলো আমি কেচেছিলাম ওগুলো শুকিয়ে গেছে, এগুলো শুকিয়ে গেছে, এবার এইটাকে গোছাবো, মানে এইগুলোকে যা কালকে কাচাকুচি হয়েছিল সব কভার টভার এখন পেতে দেবো। সমস্তটা গোছানো আমার কমপ্লিট হয়ে গেছে, চেয়ারটাকেও গুছিয়ে দিয়েছি, এখানটাকেও গুছিয়ে দিয়েছি, তো এবার রেডি হব। 4:24 বাজে, আর ক্লিপগুলোকে এবার জায়গা মতো রাখি, এগুলো সব এখানে মেলেছিলাম সেগুলো ছিল আর কি। আর এই কাজটা দেখতে যে আমার কী ভালো লাগে, আজকে যে আমি কতবার এসেছি ব্যালকানিতে তার ঠিক নেই। আর দেখো যেহেতু আমি এই অপরাজিতা গাছের কোনো বাউনি দিতে পারিনি আর কি, তাই জন্য এটাকে আমি এখানে তুলে দিয়েছিলাম, ও ওর মতোই দেখছি ঘুরিয়ে নিয়ে নিজের মতো নিজে উঠে যাচ্ছে, কি করবো বুঝতে পারছি না। লাঠি দিয়ে দিলে কি নিচে রাখলে ভালো হতো না ওপরে রেখেছি, এটা এটাই ঠিক আছে, বুঝতে পারছি না কি করব। এখন বাজে 4:36, আমি রেডি হয়ে গেছি, আর কালকের কুর্তিটাই আবারও পরে নিয়েছি আজকে। কালকে না এই জায়গাটাকে ধোয়াতে হবে, কেন বলছি বলো তো, এই দেখতে হবে কি না জানি না, দেখো এখানটাতে ওই টপটা ছিল আর টবের নিচে না প্লেটটা দেওয়া ছিল না আর কি, তো জলটা গিয়ে গিয়ে ওই মাটির জলটা ওখানটাতে বসে গেছে। তো আজকেই ভেবেছিলাম ধোয়াবো, কিন্তু আজকে আর ইচ্ছে করলো না, কারণ রোদটাও সেভাবে ওঠেনি, তো রোদ না উঠলে এই জায়গাটা শোকাতে খুব টাইম লাগে আর কি, তো ওই জন্যে ভেবেছি যে রোদটা দেখি কালকে যদি ওঠে তাহলে কালকে ধুয়ে দেব, আর যদি না ওঠে তাহলে এইটুকু জায়গা অন্তত আমি মুছে নেব, তো এটাই ঠিক করে রেখেছি আপাতত। তো জানি না এবার আমি আবার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে কাজ করতে পারি না, ইচ্ছে যেদিন করবে করে দেবো অবশ্যই, তো ওই আর কি ইচ্ছের বিরুদ্ধে নয়, দেখতে নিজেরই খারাপ লাগছে করবো, আজকে আর ইচ্ছে করলো না ঠিক, কারণ ওটা না ধোয়াতে মানে ব্যালকানিটা ধোয়াতে অনেকটা টাইম লাগে, কারণ ওই সব নিচের সমস্ত জিনিস ওপরে তুলতে লাগে, তুলে নিয়ে ধোয়াতে লাগে, তো ওই জন্য একটু টাইম তো লাগেই, ওই জন্য ভাবলাম যে ঠিক আছে কালকে করে দেবো আমি। আর এই শনিবার হয়তো প্রমির অফিস থাকবে সেটা এখনই বলতে পারছি না, কারণ দু শনিবার মানে দুটো শনিবারও যেতে বলেছিল আগে, যে দুটো শনিবার গেল, ওই দুটো শনিবার এক তো দাদা এলো আর একটা শনিবারও নিজের পার্সোনাল কিছু কাজ ছিল, তো ওই জন্য যেতে পারেনি, তো ওই জন্যে
এই শনিবার থেকে বোধ হয় ও কন্টিনিউ করবে অফিসটা। তো শনিবার খুব ম্যান্ডেটারি একদমই নয়, যদি ওর পসিবল হয়, যেরকম দুটো শনিবার ওর পসিবল হয়নি, ও যায়নি, তো এবার থেকে বোধ হয় ও কন্টিনিউ করবে। আমি বলতে পারছি না কি করবে না করবে, কারণ এখনো জানি না, কালকে সেটা ভালো বলতে পারবো, কালকে ফ্রাইডে আছে, শুক্রবার ও অফিস গেলে শনিবারটা জানতে পারবো এই আর কি। তো আমার বাঁধাকপিটাও সেদ্ধ হয়ে গেছে, মোটামুটি কিছুটা কাজ তো এগিয়ে রেখেছি, এসে তরকা বানাবো রাতের জন্য, আর রুটিটার জন্য আটাটা মেখে রাখবো, রাতে রুটি করবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। তো বকবক করছি কেন বলতো, হাতে একটু টাইম রয়েছে, আজকে তো অদূর ওর অফিস অব্দি হেঁটে যাবো না, আর আজকে সত্যি বাজারটা ঘরে থাকলে আমি বেরোতামও না, আপনি ঠিক আমার ভালো লাগছে না, মাঝে মধ্যে হয় না মনটা ভালো লাগে না ওই আর কি, ভালো লাগছে না আজকে, ঠিক আছে, তো ওই আর কি, সব ভালো না লাগার তো কারণ থাকে না, কারণ বলাও যায় না, কারণ খোঁজাও যায় না, ওই 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 রকমই আর কি, ভালো না লাগা একটা হয়েছে আর কি তৈরি আজকে। তো যাই হোক চলো বেরোই। আর উনি না এত পরিষ্কার, আমি জানি না দেখাতে পাচ্ছি কি না, এইখানের এই যে স্লাইডিং ডোরগুলো আছে, উনি না হাত দিয়ে বাইরে দিয়ে মাজে, তো জানি না হয়তো ওটা ওনার নিজের ফ্ল্যাট কি না আমি বলতে পারবো না, তাও হয়তো এই ফ্ল্যাটটা বোধহয় সবারই না, বোধহয় ভাড়াই থাকে, যাই হোক ভীষণ পরিষ্কার, ভাড়া থাকলেও সেটা তো নিজেরই বাড়ি, আমি শুধুমাত্র কাপড় দিয়ে মানে সামনেটুকু ঘষতে পারি, পেছনে তো হাত দিয়ে আমি ঘষতেই পারি না, প্রথমত হাতের এই ভাঁজটাতে লাগে এই আর কি। তো চলো অনেকক্ষণ বকে নিয়েছি, এবার যাই বেরোই। বাজার থেকে এই জাস্ট এলাম বাজারে, না সবজির দামটা পুরো এখন আগুন হয়ে গেছে, 10 টাকা 15 টাকা কেজি যে টমেটো ছিল সেগুলো এখন 30-40 টাকা কেজি হয়ে গেছে। আমি এসেই না তরকাটাকে বসিয়ে দিয়েছি, ওই যে বলি বিকেলের পর সন্ধ্যে হয়ে গেলে রাতটা কি করে চলে আসে বুঝতে পারি না, তাই এই কাজগুলো একটু নাই বলেই হয় না। আর সিম পুরো আবারও টিফিন বক্সে ভর্তি হয়ে গেছে, ওগুলোও মাজতে হবে, তো এই রান্না বান্না করতে করতেই মেজে ফেলবো। আর ধনে পাতা টমেটো সবটাই নিয়ে এসেছি বাজার থেকে, তাই এখন শুরু করে দিয়েছি রান্নাটা। বাজার থেকে এসে ঝটাবর ঝটাবর সমস্ত কাজ করে নিচ্ছে, এমনকি বাজারও ফ্রিজে গোছানো হয়ে গেছে, ওর টিফিন বক্স টিফিন বক্স সমস্ত কিছু মাজাও হয়ে গেছে আমার। বাজার এনেছি বলতে আজকে একটা লাউ এনেছি, ওটা তো লাউই, একটা লাউ, একটা ফুলকপি এনেছি, 1 কেজি আলু, 750 মতো পেঁয়াজ, 1 কেজি টমেটো, একটু আদা, একটু মটরশুঁটি, আর হচ্ছে তোমার আর কি আনলাম, হ্যাঁ চাল কুমড়োর মতো কেমন একটা দেখতে, যদি এখানে লাউই পাওয়া যায়, চাল কুমড়ো খুব একটা পাওয়া যায় না। আর এনেছি একটু ধনে পাতা, আর কি এনেছি মনে করতে পারছি না, আলু আলু বলেছি, পেঁয়াজ বলেছি, ধনে পাতা বলেছি, টমেটো বলেছি, ফুলকপি বলেছি, আর অনেক কিছু আনি, এইসবই বাজার করতে আমার হাত ধরে যায়, একা একা তো একেই টাকা দাও, আবার বাজার ব্যাগ খোলো, আর এখানে দেখো আমার তরকাটা হয়ে গেছে, রাত্রিবেলা খাওয়ার সময় একটু গরম করে নেবো, আর কাসুরি মেথি পাতা দিইনি, আছে ধনে পাতা দিয়েছি, আর এখানে আমার আটাটাও মাখা হয়ে গেছে, তো আর তো এখানে সেদ্ধগুলো রয়েছে, অসুবিধা নেই। তো চলো এবার আমি রেস্টি রেস্ট, রাত্রিবেলা এসে 9টার দিকে রুটিটা করবো, তারপরে খেয়ে নেবো। আর যখন কিছু দেখানোরই নেই, তাহলে ব্লগটাকেও এখানেই শেষ করে দিচ্ছি, কালকে আবার আসবো একটা নতুন ব্লগের সাথে, আশা করি ব্লগটার কিছু অন্তত তোমাদের ভালো লেগে থাকবে, আর ভালো লেগে থাকলে, নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। তো আজকের মতো টাটা, আর যারা অলরেডি আমার সাথে আছে তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। ওয়েদারটা আজকে না উঠলো রোদ, না উঠলো বৃষ্টি, মানে না করলো মেঘ, না করলো বৃষ্টি, কিছুই হলো না, এরকমই রয়ে গেল সারাদিন।